সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক, প্রতিষ্ঠান উদ্যোগদলের সিলেট। আজকে গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা সাধারণ গণিত বইয়ের দশম অধ্যায়ের দূরত্ব উচ্চতার উপরে একটি মাল্টিমিডিয়া ক্লাস উপস্থাপন করব। ইতিপূর্বে আমরা এই অধ্যায়ের উপর একটি মৌলিক বিষয় নিয়ে একটি ক্লাস তোমাদের সাথে শেয়ার করেছি। এটি হচ্ছে আজকে দ্বিতীয় পর্ব। আজকের পাশে তোমরা ত্রিকোণমিতির সাহায্যে দূরত্ব উচ্চতা বিষয়ে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবে। এই সমস্যাগুলো সমাধান করতে যেসব মৌলিক বিষয়গুলো আমাদের দরকার হয় আমরা এর আগের ক্লাসটিতে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি তোমরা ক্লাসটি দেখেছ। যারা দেখেছ তাদেরকে ধন্যবাদ, আর যারা দেখো নাই পূর্বে ক্লাসটি দেখে তারপরে আজকে ক্লাসটি করবে, তাহলে তোমাদের বুঝতে কি হবে সহজ হবে। চলো কথা না বাড়াই আমরা মূল ক্লাসে চলে যাই। এখানে তোমরা উন্নতি কোণ অবনতি কোণ দেখতে পাচ্ছ। আমরা আগের ক্লাসও এই উন্নতি অবনতি কোণ নিয়ে তোমাদেরকে কি তোমাদের সাথে শেয়ার করেছি। এখন আমরা সেই ধরনের একটি সমস্যা সমাধান করব। প্রথমে আমরা প্রশ্নটা একটু শুনে নিই। একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করো। আমরা অবনতি কোণ কাকে বলে, অবনতি কোথায় তৈরি হয় তা দেখিয়েছি আগের ক্লাসে। এখন সুতরাং বুঝতে তোমাদের সুবিধা হবে। এই হচ্ছে আমাদের একটি গড়, তার হচ্ছে ছাদ হচ্ছে কি এ, ওই বিন্দু থেকে 20 মিটার দূরে, তাহলে আমরা 20 মিটার দূরে করি, এই যে এখান থেকে 20 মিটার কে দূরে, এই যে বি বিন্দুতে, এই যে ছাদ থেকে বসে নেই গড়ের ওই বিন্দু থেকে, ওই মানে কি ছাদের বিন্দু থেকে, ছাদের এই বিন্দু থেকে 20 মিটার দূরে, এখান থেকে ঠিক 20 মিটার দূরে আমাদের কি একটি বিন্দুর অবনতি কোণ। তাহলে অবনতি কোণ কোথায় হয় আমরা বলেছিলাম, অবশ্যই মনে আছে তোমাদের, দেখে দিই তাহলে এই যে কোণটা অর্থাৎ বুড়াখার সাথে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এটাকে আমরা বলি কি অবৈধ। বুড়াখার সাথে অর্থাৎ এই রেখাটাকে আমি বুড়াখার সমান্তরাল রেখা কল্পনা করি, তাহলে বুড়াখার নিচের সমান্তরাল সরল রেখার নিচের কোনো বিন্দু অর্থাৎ বি বিন্দুর সাথে যে কোণটা হয় সেটা থেকে আমাদের কি অবনতি কোণ, এই কোণটা আমাদের কি অবনতি কোণ হইল। অবনতি কোণ আমরা ইতিপূর্বে ক্লাসে দেখেছি, বিস্তার আলোচনা করেছি, তারপরে একটু রিপিট করলাম। তাহলে এই কোণটা কত 30 ডিগ্রি না, এই কোণটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। আর আমরা জানি যে এই যেহেতু এই রেখাটা এই রেখাটার সমান্তরাল, তাহলে আমাদের এই যে কোণটা এই এখানে যে কোণ এ বিন্দুতে যে কোণ আর বি বিন্দু যে কোণ এটা একান্তর কোণ হবে, আর একান্তর কোণগুলো কি হয় পরস্পর সমান হয়, এটা আমরা সিক্স ক্লাস ষষ্ঠ শ্রেণীতে পড়েছি। তাহলে এইটা 30 হলে এটাও আমাদের কি হবে 30 ডিগ্রি হবে। ওকে, তাহলে তোমরা পরীক্ষা কিন্তু ঘরের চিত্র অঙ্কন করা লাগবে না, তোমরা জাস্ট এই চিত্রটা অঙ্কন করি তোমাদের কি কাজ করতে হবে। এখন আমরা পরীক্ষায় যেটুকু উত্তর লিখবে ওই প্রথমে চিত্র অঙ্কন করবে, তারপরে তোমরা সলিউশনটা করবে। তাহলে আমরা একটু বর্ণনা দিয়েছি চিত্রটার, যে সিমসির প্রসার কতে থেকে থাকে, এ সি ঘরের শীর্ষবিন্দু, ঘরের পাদবিন্দু হচ্ছে আমাদের কত কি সি, এবং এই বিন্দুতে ভূতলস্থ বি বিন্দুর অবনতি কোণ কত আমাদের কি 30 ডিগ্রি। আর মনে করি আমরা গড়টি উচ্চতা কত, এসি সমান কত এস মিটার, আর আমাদের দেওয়া আছে কত এ বি সমান কি 20 মিটার, এবং কোনটা কত আমাদের এই যে এ ড্যাশ এ এবং বি কোণ সমান কত 30, যেহেতু এই এ ড্যাশ এ এবং বি সি সমান্তরাল, তাহলে আমাদের এই দুইটা কোণ কি একান্ত কোণ প্রসর কি সমান্তরাল। এই কোণটা আমরা আগেও বলেছিলাম যে এটা 30 হলে এটাও কত হবে 30 হবে, আমরা খুব সহজেই কি লিখতে পারি। এখন আমরা করি, আমরা যেহেতু উচ্চতা নির্ণয় করতে হবে আর এখানে দেওয়া আছে অতিভুজের মান, তাহলে দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে আমাদের কত সাইন, সুতরাং এখানে আমরা সাইন দিয়ে করবো। তোমরা তো প্রশ্ন করবে যে সাইন কেন, ট্যান দিয়ে করতে পারি কোস দিয়ে না, যখন ভূমি থাকে তখন আমরা ট্যানের ব্যবহার
করতে পারে যদি লম্বর সাথে সম্পর্ক থাকে, আর ভূমির সাথে যদি অতিভুজের সম্পর্ক থাকে তাহলে আমরা কজ দিয়ে করি। যেহেতু এখানে লম্ব এবং অতিভুজের সম্পর্ক, অর্থাৎ লম্বের মান বাইর করতে হবে আর অতিভুজের মান দেওয়া আছে, সুতরাং লম্ব আর অতিভুজের সম্পর্ক থেকে তোমাদের কি সাইন, আমরা এই লম্বকে বলি কি আমরা কি বিপরীত বাহু, না সরি লম্বরকে বলি কি আমরা এই যে এটা লম্ব, আর বিপরীত বাহু বাই কি অতিভুজ, অথবা আমরা লম্ব বাই কি ভূমিও বলে থাকি। শান্তি হচ্ছে কি লম্ব বাই কি অতিভুজ, সরি শান্তির হচ্ছে কি লম্ব বাই কি অতিভুজ। তো লম্ব হচ্ছে আমাদের কখনো এসি, আর অতিভুজ হচ্ছে কত কি আমাদের কি এবি। এটাকে অনেক সময় যে আমরা বুঝি এই যে থিটা কোণের বিপরীত, থিটা কোণের কি বিপরীত হচ্ছে কি আমাদের কি এসি, লম্বটাকে আমরা বলি থিটা কোণের কি বিপরীত বাহু, এই জন্য আমরা এখানে এসি রেখেছি বিপরীত বাহু বাই কি অতিভুজ বলেছি। অতিভুজ তো আমরা জানি যে বাহুটা ত্রিভুজের সবচেয়ে বড়, সেটা আমরা বলি কি অতিভুজ। তাহলে এসির মান এস, আর কোন এবিসির মান 30 বসাই দিলাম, আর এবির মান এস দেওয়া আছে, আর আমরা 9.2 তে জানি যে সাইন 30 এর মান কত কি হাফ, যারা ওই পাটা করো নাই এখনও সে ওই পাটা দেখে নিয়ে আসবে। সাইন 30 কত হাফ, আর এস আর এবি কত আমাদের কিন্তু 20। ওকে, এখন তাহলে এখানে আমাদের 2s = 20, তাহলে এস কত 20/2, তাহলে বাক করো 10 হয়ে গেল অঙ্ক। হিসাবে তুমি নিজের তোমার মতো করে করতে করতে পারবে। তাহলে গড়টি উচ্চতা আমাদের কত হয়ে গেলো, এবি সমান 10 মিটার হয়ে গেলো, সেই তো আর কি। খুব সিম্পল কাজ, সহজ হিসাব। আর এই পাটের সকল চিত্র আমরা বলছি কি সমকোণী ত্রিভুজ হবে, চিত্র ছাড়া কোনো অঙ্কই করা যাবে না, করলে কিন্তু তোমাদের উত্তরটি কি সঠিক হবে না। চলো আমরা আরেকটি সমাধান করার চেষ্টা করি। একটি টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে ভূতলস্থ কোন বিন্দুর টাওয়ারের শীর্ষের উন্নতি কোন কত 30, ওই টাওয়ার উচ্চতা নির্ণয় করো। এখানে টাওয়ারটা হচ্ছে আমার কত কি এবি, আর যেহেতু আমাদের উন্নতি কোণ, তাহলে উন্নতি কোণের সাথে হয় এখানে 30 কোণ উৎপন্ন হয়েছে। আর টাওয়ার থেকে এই যে টাওয়ারের বলছি কি ভূতলস্থ কোন বিন্দু থেকে, অর্থাৎ এই ভূতলস্থ এটা তার টাওয়ারের শীর্ষ বিন্দু, বি হচ্ছে কি ভূতলস্থ, এখান থেকে কত আমাদের 75 মিটার দূরে, তাহলে এই যে এখান থেকে আমাদের কত আমাদের এই বিবিন্দু থেকে 75 মিটার দূরে তার দ্বিগুণ উৎপন্ন হইল তার উচ্চতা, অর্থাৎ এই আমরা নির্ণয় করতাম। তাহলে আমরা চট করি যেহেতু এই পাঠের চিত্রগুলো সমকোণী ত্রিভুজ, সুতরাং সহজেই আমরা এই বিষয়টি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে ফেললাম। আর 30 30 কোণ অঙ্কনের ক্ষেত্রে আমাদের কী করতে হয়, যে তোমার এই লম্বটা একটু কি ছোটো হবে আর ভূমিটা একটু কী হবে আমাদের কি বড় হবে আনুপাতিক চিত্র। আর 75 যেহেতু আমাদের দেওয়া আছে ভূতলস্থ বিন্দু থেকে 30 কোণ পর্যন্ত 75, আর টাওয়ার উচ্চতা আমরা কি এবি নির্ণয় করবো। একটু বর্ণনাগুলো দিয়ে বললাম, আমাদের এখানে বাইর করতে হবে এবির মান, এটাকে আমরা লম্ব বলি, আর দেওয়া আছে কিন্তু বিসির মান। তাহলে লম্ব আর ভূমি এ দুটার সাথে সম্পর্ক হচ্ছে আমাদের কি ট্যান, এই জন্য আমরা বলছি ট্যান এসি বি কোণ সমান লম্ব বাই কি ভূমি। তাহলে এসি বি কোণের মান কত 10 30 ডিগ্রি, তাই 10 30 ডিগ্রি, আর এবি ধরছি আমরা কত এস, আর বিসি কত 75, তোমার নিচে যে করবে তাহলে সহজ হবে, দেখতেও সুন্দর লাগবে। 10 30 মান ওয়ান বাই রুট 3 রাখলাম, এস বাই 75, তাহলে কালারি গুণ করো √3, এস ইকুয়াল টু 75, এস ইকুয়াল টু 75 বাই কত √3। তাহলে আমরা লবরকে √3 দ্বারা গুণ করলাম, √3 দ্বারা গুণ করলে নিচে 2টা √3 গুণ করে 3 হয়ে যাবে, আর উপরে 75 √3, 3 দ্বারা 75 ভাগ করলে কত 25 √3, এটাও অ্যান্সার দিতে পারি, এতে ফুল মার পাবে কোনো সমস্যা নেই। অথবা আমরা কি এসের 25 আর √3 মান বসে ক্যালকুলেটার করতে পারি, হিসাবটা কী হয়ে যাবে। তাহলে আমাদের সহজ হয়ে গেল, এখানে লম্বের মান নির্ণয় করতে হয়েছে আমাদের কি ভূমিটা দেওয়া ছিল, সুতরাং আমরা 10 ব্যবহার করেছি। কেন 10 ব্যবহার করেছি, কারণ অতিভুজের কোনো কাজই এখানে আমাদের কি নাই, অতিভুজের মানও দেওয়া নাই, বাইরেও করতে হবে না, সুতরাং আমরা এখানে কি 10 এর মানে কি ব্যবহার করতে হবে। আমরা হয়তো কর্দও করতে পারতাম, কোনো সমস্যা হতো নাকি অ্যান্সার আসতো। আশা করি দুটি সমস্যা তোমরা বুঝতে পেরেছ, এই দুটি সমস্যার আলোকে তোমরা দুটি অঙ্ক প্রথমে করবে, তারপরে তোমরা বইয়ের অনুশীলনীর 10, 10 ও 11 নম্বর দুটো অঙ্ক এই ঠিক সেম নিয়মের তোমরা করার চেষ্টা করবে, আশা করি করতে পারবে একই, খালি যার সংখ্যাগুলো চেঞ্জ আর সব কিছুই কি সমান।
সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।